হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যা আপনাদের মনে সবারই থাকে যে আমরা কি GTA 5 আমাদের মোবাইলে খেলতে পারবো নাকি না। তো প্রথমেই আমি সরি বলতে চাই, কারণ অনেক দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারতেছি না। তো আজকে আমি চলে আসলাম আপনাদের বলতে যে কীভাবে আপনারা GTA 5 আপনার মোবাইলে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর খেলবেন। তো এ সম্পর্কে প্রথমে কথা বলি। তো GTA 5 যে সাইজটা তার হলো 100 GB+। তো 100 GB+ একটা গেমস আপনারা কীভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোনে খেলবেন? অ্যান্ড্রয়েড ফোনের র্যাম তো সর্বোচ্চ 4 GB হয়, এজন্য আপনারা GTA 5 নিজের ফোনে খেলতে পারবেন না। কিন্তু হতাশ হবেন না, আমি আজকে আপনাদের এমন একটি ট্রিক বলবো যার ফলে আপনারা GTA 5 না খেলতে পারলে ওরকমই ফিল পাবেন। এবং আমি আজকে কিছু গেম দেখাবো আপনাদের যা GTA 5 মতোই অ্যান্ড্রয়েড অথবা iOS মোবাইলের জন্য ডেভেলপ করা হয়েছে। ওই গেমগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ওকে গাইস, তো আজকের ভিডিওটা কিছুটা এমন যে আমি আপনাদের এমন কিছু গেম সম্পর্কে বলবো যেগুলো একদম সেম টু সেম GTA 5 মতো, শুধু এটা আপনারা মোবাইলে খেলতে পারবেন। কিন্তু আপনারা যে আসল GTA 5 যেটা আপনার গেম প্লে বিভিন্ন ভিডিওতে দেখেন ওইটা আপনারা খেলতে পারবেন না। এমন অনেকগুলো গেমস আছে যা অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য ডেভেলপ করা হয়েছে, আর যা আপনি আপনার মোবাইল অথবা আপনার যদি আইফোন থাকে তাহলে আপনারা ওইটার ভিতরেও খেলতে পারবেন। তো চলে যাই আমাদের প্রথম যে গেমটা তার সম্বন্ধে। তো এই প্রথম গেমসটার নাম হচ্ছে গ্যাংস্টার ভেগাস। এবং গ্যাংস্টার ভেগাস পুরোপুরি GTA 5 মতো একটি ওপেন ওয়ার্ল্ড গেম। এটি খুবই সুন্দর এবং খুবই ভালো। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যেটা ট্রেলারটা, তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এবং এটি GTA 5 মতো একটি গ্যাংস্টার গেম, যেটার ভিতরে আমাদের বিভিন্ন মিশন কমপ্লিট করতে হয়, অনেক কিছু করতে হয়। তো আপনারা চাইলে এটা খেলতে পারেন। এটার সাইজ মিনিমাম 2 GB হবে, আপনারা তাও প্লে লিস্ট থেকে একবার চেক করে নিতে পারেন। আর এটার জন্য আপনাদের ফোনে র্যাম 2 GB+ হতে হবে। তো চলে যাই আপনাদের দ্বিতীয় গেমের ভিতরে। দ্বিতীয় গেমের নাম হচ্ছে গ্যাংস্টার নিউ অরলিয়ান্স। আর এটিও কিছুটা গ্যাংস্টার ভেগাসের মতো। আসলে গ্যাংস্টার ভেগাসের যে ডেভেলপাররা, ওই ডেভেলপাররাই এই গ্যাংস্টার নিউ অরলিয়ান্স গেমটি তৈরি করেছে। তো এই গেমের ভিতরেও আমাদের কিছুটা গ্যাংস্টার ভেগাসের মতোই মিশন করতে হয়। আর তাছাড়াও এই গ্যাংস্টার নিউ অরলিয়ান্সে খুবই একটা সুন্দর স্টোরি রয়েছে যা আপনারা খেললে বুঝতে পারবেন। আমি যে গেমগুলো বলবো প্রত্যেকটার একটি না একটি সুন্দর স্টোরি রয়েছে, তো আপনারা ওগুলো ট্রাই করতে পারেন এই গেমসটা নিউ অরলিয়ান্স গেমটি। চলে যাচ্ছে আমাদের তৃতীয় গেমটির দিকে। তৃতীয় গেমটির নাম হচ্ছে Payback 2। এটিও কিছুটা আগের দুইটি গেমের মতোই গ্যাংস্টার অন্তর্ভুক্ত গেম। এই গেমসটি খুবই মজার এবং এরও সুন্দর একটি স্টোরি রয়েছে, তো আপনারা এটাও খেলতে পারেন। এইটারও সাইজ মিনিমাম 2 GB এবং এটার জন্য আপনাদের মোবাইলের র্যাম 2 GB+ হতে হবে। তো চলে যাই আপনাদের যে পরবর্তী গেমটা আছে তার দিকে। আমাদের পরবর্তী গেমের ভিতরে রয়েছে লাস্ট আউটলোস। আপনারা প্লে লিস্টে গিয়ে সার্চ করবেন লাস্ট আউটলোস, তাহলে পেয়ে যাবেন। তো এই গেমটা অনেক ভালো GTA 5 মতো, আপনারা ট্রাই করতে পারেন। তো চলে যাচ্ছি আমাদের পরের গেমটি। তো আমি সবার শেষে যে গেমটি বলবো সেটা কোনো গ্যাংস্টারের গেমস না, এটা GTA 5 মতো গেমস না। আমি জানি যে আপনারা অনেকেই GTA 5 পছন্দ করেন এর গ্রাফিক্সের মতো। তো আজকে এখন আমি আপনাদের এমন একটি গেম বলবো যার গ্রাফিক্স পুরোটাই অনেক ভালো, অনেক, আর এটা GTA 5 মতো। তো এটি একটি হরর গেম এবং এর নাম হচ্ছে ওয়াকিং ডেড। তো এটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো ইয়া গাইস, এই ছিল আমাদের কিছু GTA 5 মতো অ্যান্ড্রয়েড অথবা iOS এর জন্য ডেভেলপ করা কিছু গেম।
तो ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে অন্য কোন নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলবিদা।